হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, ভালো তো থাকতে হবে। এই কারণে এই মুহূর্তে আমি চলে এসেছি জিরাটে, যে সার্বজনীন দুর্গাপূজা, সেই দুর্গাপূজার টপ টপ পূজা মণ্ডপগুলো আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনটি প্রেস করে দিও। আর সব থেকে বড় কথা বন্ধুরা, তোমরা জিরা স্টেশনে কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ জিরাট যে স্টেশন, সেই স্টেশনে এবছর এদের ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছে জিরাটের সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে। আর এটা হচ্ছে জিরাটের যে শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ, সেই শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘর পরিচালনায় এবছর হতে চলেছে 2024-এর বিশেষ আকর্ষণ অযোধ্যা রাম মন্দির। এবার জিরাটে বন্ধুরা পরিষ্কার করে লিখে দিয়েছে, আর এবছর এরা 75তম বর্ষে পদার্পণ করেছে। তা এবছর এখানে যে থিমটা আছে, থিমের যে সম্পূর্ণ ছবিটাও এখানে এরা লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে জিরাট প্ল্যাটফর্ম, আর এই জিরাট প্ল্যাটফর্মে তোমরা এই যে 2 নম্বর দেখতে পাচ্ছ, এটা 2 নম্বর, আর ওটা ওদিকটা হচ্ছে 1 নম্বর। তোমরা জিরাট স্টেশনে কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে বলবো। আর তোমাদেরকে এই অযোধ্যা রাম মন্দির দেখতে হলে তোমাদেরকে যেতে হবে এই সাইড ধরে, মানে তোমরা যদি ব্যান্ডেলের দিক থেকে আসো, মানে হাওড়ার দিক থেকে আসলে তোমাদেরকে নেমে যেতে হবে ডান দিকে, যেদিক থেকে আসো এদিক থেকে নামলেও, তোমরা 2 নম্বর থেকে নামলেও তোমাদেরকে যেতে হবে বাঁ দিক। চলে এসেছি জিরাটের সার্বজনীন দুর্গা উৎসবের অযোধ্যার যে রাম মন্দির, সেই রাম মন্দির পূজা মণ্ডপের সামনে। তো এবছর এদের বিশেষ আকর্ষণ আছে রাম মন্দির। তো এই রাম মন্দিরের পূজা মণ্ডপের প্রস্তুতি কতটা হলো আমি তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের যে কাজ, সেই কাজ অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আর পুজোর কিছুদিন বাকি আছে। তো এখানে থিম আছে অযোধ্যা রাম মন্দির। আর তো দেখতে পাচ্ছ কাজ সম্পূর্ণভাবে এরা প্রস্তুতি তুঙ্গে চলছে, ব্যাটনগুলো অলরেডি এরা ছাঁটাচ্ছে, এবং হাইট প্রায় 100 ফুটের কাছে আছে। দেখতে পাচ্ছ হাইট অনেকটাই উঁচু আছে, যদিও ক্যামেরায় সম্পূর্ণ আনাটা সম্ভব নয়। তো তোমাদেরকে যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে একটা চূড়া হচ্ছে, মেন চূড়া হচ্ছে এটা সামনে আছে, দেখো চূড়াগুলো কত সুন্দর লাগছে। আর তোমরা এখানে আসবে কিভাবে, তোমরা যারা যারা এখানে আসতে চাও, তো এবছর জিরাটে বিশেষ বিশেষ আকর্ষণের অনেক কটাই দুর্গা প্রতিমা হচ্ছে বা পূজা মণ্ডপ হচ্ছে, তোমরা এখানে চলে আসো। আমি এর আগের ভিডিওতে বলেছি তোমরা এখানে আসবে কিভাবে, সেটা ছিল জিরাটের হাই স্কুল মাঠ, এবং এটা হচ্ছে যেটা অযোধ্যা রাম মন্দির, সেটা হচ্ছে এই যে আশুতোষ স্মৃতি বালিকা বিদ্যালয়, অযোধ্যা রাম মন্দির। আর রাম মন্দিরের যে মূর্তিগুলো এরা লাগাবে পূজা মণ্ডপের সামনে, সেই মূর্তিগুলো এখানে পড়ে আছে, যদিও এখন পুজো মানে সম্পূর্ণ যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা এরা কমপ্লিট করতে পারিনি বলে মূর্তিগুলো এখানে এনে রাখা হয়েছে। তো এই মূর্তিগুলোই যে থিমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই থিমগুলোই কালারিং করছে এরা। কালারিং করার পর এই থিমগুলো চলে যাবে পূজা মণ্ডপের যে সামনে যে লাগানো হবে, সেই সম্পূর্ণ লাগানো হবে। তো দেখো হাইটটা কত সুন্দর, এবং এখানে যে কতগুলো বাঁশ লেগেছে, বাঁশের যে স্ট্রাকচার দিয়ে, বাঁশের মেন এরা স্ট্রাকচার করছে, সেই স্ট্রাকচারের উপর দিয়ে এরা ব্যাটম মারছে। ব্যাটম মারার পরে এই যে থিমগুলো আছে, এই থিমগুলো ওরা লাগাবে। তো আগের বছর হয়েছিল অযোধ্যা রাম মন্দির কলকাতায়, আর এবছর হতে চলেছে আমাদের হুগলির জিরাটে রাম মন্দির। তো সম্পূর্ণ কলকাতার যেরকম হয়েছিল সম্পূর্ণ সেরকমই এখানেও হবে। আগের বছর তো প্রচুর উপচে পড়া ভিড় হয়েছিল কলকাতার যে রাম মন্দির পূজা মণ্ডপটি হয়েছিল, আশা করছি আমাদের জিরাটেও এবছর প্রচণ্ড হারে ভিড় হবে এই অযোধ্যার রাম মন্দির দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে অনেক দাদারা কাজও করছে, এবং হাইটটা তো প্রায় অনেকটাই লাগছে। যে পূজা মণ্ডপে যে বাঁশ, সেই বাঁশ এখানে পড়ে আছে, কয়েক হাজার হাজার বাঁশও লাগে এখানে। এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টে তোমাদের ঢুকে এন্ট্রি করতে হবে এই সাইড দিয়ে, আর বেরোতে হবে ওই সাইড দিয়ে, আমি সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ স্ট্রাকচার এরা প্রায় কমপ্লিট করে ফেলেছে, আর এই সাইডে যে থিমগুলো আছে ও সাইডেও আছে, এ সাইডেও থিমগুলো পড়ে আছে। এটা হচ্ছে চূড়া, এই
যে জিরাটের যে শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ, এই শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের পরিচালনায় তৈরি হয়ে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির এবার হতে চলেছে জিরাটে, হুগলির জিরাটে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্ট দিয়ে তোমাদের ঢুকতে হবে প্রতিমা দর্শন করার জন্য। এই যে এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছ, থিমগুলো সম্পূর্ণ কালারিং হচ্ছে, এবং যেহেতু যদি মানে দিনে যখন তখন বৃষ্টি আসছে বলে এখানে এরা ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্ট দিয়ে তোমরা ঢুকলে এবং ঢোকার পর তোমরা এইখানে দুর্গা প্রতিমাটাকে দেখতে পাবে। আর দুর্গা প্রতিমার কী থিম আছে চমক, সেটা আমি তোমাদেরকে বলবো। আর এখানে দেখতে পাচ্ছ যে চূড়া, সেই চূড়ার কাজ অলরেডি চলছে। এই যে থিমগুলো সামনে হবে, সেই থিমগুলো এখানে কালারিং হয়ে আসছে, এরপরেও কালারিং হবে। আর যে মন্দিরের যে ভেতরটা, যেখানে দুর্গা প্রতিমা থাকবে, তার হাইটটা প্রায় অনেকটাই হয়েছে, অনেকটা হাইটও হয়েছে এইখানটা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে রং হয়, সেই রঙের কাজ অলরেডি চলছে। যে প্রাইমারগুলো হয়, সেই প্রাইমারগুলো এরা মারছে। এগুলো মারার পর সম্পূর্ণ হারে যে রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে, যেহেতু পুজোর আর কিছুদিন বাকি আছে। তো এখানেও দেখতে পাচ্ছ একটা যে মূর্তি, সেই মূর্তি এখানে রাখা রয়েছে। এখানে যারা কাজ করছেন, তো দাদা আপনার নামটা যদি একটু। আমার নাম সুজিত পাথর। আপনার নাম সুজিত পাথর? হ্যাঁ। তো আপনি এখানে মানে খুঁটি পুজোটা কবে হয়েছিল যদি একটু বলেন? খুঁটি পূজা তো মোটামুটি রথের হয়েছিল, রথের খুঁটি পূজা হয়েছে। হ্যাঁ। আর মানে কাজ কবে থেকে শুরু হয়েছে? খুঁটি পূজার পরে 10 দিন পরে থেকে, খুঁটি পূজার পরে 10 দিন পরে শুরু হয়েছে আর কি। খুঁটি পূজার 10 দিন পরে কাজ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে স্ট্রাকচারটা, হাইটটা কতটা আছে যদি? হাইটটা এটা আপনার আপনার হয়েছে আমাদের 60 ফুট। 60 ফুট হাইট আছে। আর চওড়া কতটা আছে? চওড়া আছে 100 ফুট। 100 ফুট চওড়া আছে এবং 60 ফুট হাইট আছে। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ। আর বলছি এই পূজা মণ্ডপে চমক কি আছে এবছর? চমক আছে নিচে নিত্য নতুন কিছু জিনিস আছে, যেটা আমাদের মন্দির রাম মন্দিরের আদলে হচ্ছে, তার কিছু জিনিস ধরে করা হয়েছে আর কি। হ্যাঁ, সেই সব জিনিস দিয়ে। আর এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো কি সম্পূর্ণ প্লাইয়ের? প্লাই না, এটা ফাইবার প্লাস্টিক। এটা ফাইবার প্লাস্টিকের যে মূর্তিগুলো আমি তোমাদেরকে দেখালাম আগে। হ্যাঁ, এটা সব ফাইবার প্লাস্টিক, ফাইবার প্লাস্টিকের তৈরি হয়েছে। তো কতগুলো মূর্তি আছে এখানে? এরকম এখানে প্রায় 150 পিস মতো মূর্তি আছে। প্রায় 150 পিসের উপরে মূর্তি আছে বন্ধুরা। হ্যাঁ। আর যে চমকটা আছে, যে লাইটিং এর চমক, কলকাতার অযোধ্যা রাম মন্দির যেটা হয়েছিল, যে লাইটিং এর চমক হয়েছিল, সেই চমক কি এখানেও থাকতে চলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই লাইটই থাকবে। সম্পূর্ণ কলকাতার আদলেই তৈরি হচ্ছে। হ্যাঁ। জিরাটের হাই স্কুল যে আশুতোষ স্মৃতি মন্দির আছে, সেই মন্দিরের সামনে অযোধ্যা রাম মন্দির। তো এখানে আসবে কিভাবে যদি আপনি একটু বলে দেন? আসবো এই জিরাট রেলওয়ে স্টেশন থেকে টোটো অটো সবই এখানে আসা যায়, বা বাই সাই হেঁটেও আসা যায়। এখান থেকে 20-15 মিনিট লাগবে, সোজা লাইন ধরে আসলে এই এই রোডটাই আসবে। এই পুজোটা কত লাখ টাকার বাজেট আছে যদি? এইটা মোটামুটি 30 লাখ টাকার মতন বাজেট আছে। মোটামুটি 30 লাখ টাকার বাজেট আছে বন্ধুরা। তো ঠিক আছে, দাদাকে আমরা অনেক কিছু জিজ্ঞাসা করলাম, তো দাদা অনেক কিছু আমাদেরকে বলে দিল। পরবর্তীকালে এখনো পুজোর আগে, আর বলছি উদ্বোধনটা কবে হবে? উদ্বোধন এখানে 5 তারিখ আছে, অক্টোবরের 5 তারিখে। অক্টোবরের 5 তারিখ কোন দিন আছে? তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী সেটা জানেন আপনি? না না, 5 তারিখ ওইটা হচ্ছে আপনার ষষ্ঠী। ষষ্ঠী হচ্ছে 8 তারিখে, 5 তারিখে উদ্বোধন হচ্ছে। ষষ্ঠী হচ্ছে 8 তারিখ। হ্যাঁ। এখানে যে রাম মন্দির আছে সেটা 3 দিন আগে হয়ে গেছে, উদ্বোধন হয়ে যাবে তার 3 দিন আগে, মানে তৃতীয়া কিংবা চতুর্থীর দিকে হবে। হবে হ্যাঁ, সেটা দাদারা এই মুহূর্তে মানে ডেটটা জানে কিন্তু দিনটা ওরা বলতে পারলো না। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা তোমরা যারা যারা এখানে আসতে ইচ্ছুক, তোমরা 5 তারিখে চলে এসো, অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দেখতে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দাদা।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন আইকনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।